এটা হচ্ছে তালহার স্কুলের লাস্টে আর ওর ক্লাস পার্টির ছোট্ট একটা ভিডিও ক্লিপ। এরা সবাই তালহার বন্ধু, মানে ওর ক্লাসমেটস। মাশাল্লাহ সবগুলো এবার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠবে। 4 জুলাই থেকে ওদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে এবং 15 আগস্ট থেকে আবার নতুন করে ক্লাস শুরু হবে, তখন ওরা সবাই ক্লাস টুতে থাকবে। এ সময়টা সব বাবা মা বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যায়। আমাদের প্ল্যান ছিল আমরা বাংলাদেশে যাব, বিভিন্ন কারণে সেটা পিছিয়ে ডিসেম্বরে করা হয়েছে। তাছাড়া 2 জুলাই ছিল তালহার বার্থডে, এই জন্য সব মিলিয়ে ভাবলাম বাচ্চাটাকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরে আসি। আমরা আসলে কখনোই বিশাল আয়োজন করে পার্টি করে তালহার জন্মদিন করি না। আমরা সবসময় চেষ্টা করি ওর জন্মদিনে ওকে স্পেশাল কিছু মেমোরি বা স্মৃতি উপহার দিতে, যেগুলোর ঝুলিতে জমা হবে। ওর খুব পছন্দ সমুদ্র, তাই ওকে না জানিয়ে আমরা সেখানকার টিকিট কেটে ফেলেছি এবং লুকিয়ে লুকিয়ে ব্যাগও গুছিয়ে ফেলেছি। সকালে রেডি করে ওকে আমি নিচে নিয়ে আসি, ওকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? ফ্লেন্সবুর্গ, সমুদ্র দেখতে। আর এটা হচ্ছে তোমার বার্থডে গিফট, 2nd বার্থডে গিফট। সামনে আসো, তুমি খুশি? কত খুশি? আলহামদুলিল্লাহ, আমার সত্যি মনে হচ্ছিল আমি ওকে সারপ্রাইজ করতে পেরেছি। ওর হাসি আসলে বন্ধ হয়ে হচ্ছিল না, আর খুবই লাফাচ্ছিল, সে এতটাই খুশি ছিল। আর এটাই আসলে আমার কাছে অনেক কিছু। খালেদ উপরে ছিল, ওকে বলেছিলাম যখন তালহাকে বলা হবে তারপরে সে নিচে আসবে, কারণ না হলে ব্যাগ দেখলেও বুঝে যেতে পারে। তো তালহা গিয়েই ডেকে আনলো। এবারে আমরা আসলে বের হব। আমরা যেখানে যাচ্ছি, আমরা থাকি হ্যানোভারে, তো ওখানে যেতে আমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে ICE-তে। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমরা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছি। বাস আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের ভ্রমণটা শুরু করছি। আমরা যাচ্ছি ফ্লেন্সবুর্গে ট্রেনে করে। আমার কাছে মনে হয় যে এরকম দূরে কোথাও ঘুরতে গেলে প্রাইভেট কার নেওয়ার থেকে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করি তাহলে একটা অ্যাডভেঞ্চারের মতো হয় এবং মজাটা বেশি হয়। তো আমাদের বাসা থেকে জাস্ট 3 মিনিট বা জোরে হাঁটলে 2 মিনিটের মাথায় হচ্ছে ট্রাম স্টেশন। এটা ইন্টারসিটির জন্য, মানে আমরা যে সিটিতে থাকি পুরো সিটিতেই এরকম ট্রাম আছে। তো আমরা প্রথমে এই ট্রামে উঠবো, ট্রামে করে আমরা মেইন স্টেশনে যাব, যেখান থেকে আমাদের সিটি থেকে বাইরের সিটিগুলোতে যে ট্রেনগুলো যায় সেগুলোতে উঠবো। তো আমরা যে টিকিটটা কেটেছি অনলাইনে, সেই টিকিটে মানে পুরো 4 দিনের আমাদের টোটাল যত আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিব সব কিছুই কভার হবে, আমাদের আলাদা কোনোই টিকিট কাটতে হবে না। মোটামুটি ভালোই চিপ। তো তারপরে আমরা এখন আমাদের বাসা থেকে রওনা দিলাম। প্রায় 20 মিনিটের মাথায় আমরা পৌঁছে গিয়েছি। আমাদের এখানে এটাকে বলে হাউফ বানাউফ, মানে এটা হচ্ছে মেইন স্টেশন, সেন্ট্রাল স্টেশন। তো আমরা 8:30 বাসা থেকে বের হয়েছিলাম, খাবার দাবার করার কোনো সুযোগ হয়নি। আমরা একটু সময় হাতে নিয়ে এসেছি, আমাদের ট্রেন হচ্ছে 10:30। তো প্রথমেই আমরা ভাবলাম যে সকালে নাস্তাটা করে নিই, সেজন্য আমাদের কাছে সব থেকে বেস্ট হচ্ছে ব্যাগ ফ্যাক্টরি। এখানে নানা ধরনের স্ন্যাক্স বা সকালের নাস্তার আইটেমগুলো থাকে। তো ওরা দুজন লেগে গেল ওদের পছন্দের খাবার চুজ করতে। সব কিছুই আছে এখানে, হালালও আছে, আবার কিছু মাংসের আছে যেগুলো আমরা আসলে কখনোই খাই না। আমরা সাধারণত চিজ, ডিম এবং ভেজিটেবলস, এগুলোর যে খাবারগুলো থাকে সেগুলোই খাই। আর মাংসের আইটেম একটু কমই থাকে, খুব বেশি থাকে না, জ্বালামি থাকে বা মাঝে মাঝে একটু চিকেন থাকে, এইসবই।
আর বাকি সব কিছুই খুব মজার। এটা হচ্ছে টমেটো ভার্সন এবং তাহলে এটা ভীষণ প্রিয়, সব সময় এটা নিবে। আমার খুব ভালো লাগে এই ডোনাটগুলো, তবে আজকে আর এগুলো নিব না, অনেক বেশি হয়ে যাবে। আমরা সবাই সবার পছন্দটা জানি, তো আমার যেগুলো পছন্দ ওরা সেগুলো নিয়ে নিচ্ছে, আমার আর নিজের থেকে নিতে হচ্ছে না। আমি একটু ভিডিও করছি, দেখছি আজকে কি কি আছে। আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে এখানে সেটা হচ্ছে এখানকার ফ্রুট স্ন্যাক্সগুলো। একটা গোটার মধ্যে নানা রকম মেলন একসঙ্গে কাটা থাকে, আমার তো খুব ভীষণ প্রিয়। আমি দুটো নিয়েছি, একটা এখানে বসে খেয়েছি আর একটা জার্নির জন্য নিয়েছি। আর এখানে চা কফি থাকে, এগুলো খালেদের ডিপার্টমেন্ট। আর আমি আরও নিলাম এখান থেকে ফ্রেশ ফ্রুটের জুসটা, এটা আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া বেশি হেলদিও, সকালের খাবারের জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা আমাদের পছন্দের খাবার টাবার এখান থেকে নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই নিব, কিছু আমরা এখন খাবো আর বাকিটা আমরা নিয়ে যাব, যাতে করে আমরা ট্রেনে বসে খেতে পারি। তো এত ভিড় ছিল সকালে, আসলে সবাই যারা কাজে যায় বা বাইরে থেকে আসে, ওখানেই তো স্টেশনটা, সবাই এখানেই খেতে আসে। তো ব্যাক ফ্যাক্টরিতে খাওয়ার পর আমরা এবার উপরে উঠছি, এটা হচ্ছে দোতলায়, আমরা এবার উপরে উঠব। সবগুলো যে খাবার দোকান সব এখনও ভালো করে খুলেনি, কারণ এখন বেশ সকাল। আমরা উপরে উঠে গিয়েছি, এবার আমরা স্টেশনে গিয়ে দাঁড়াবো। আমি সাইডগুলো দেখছি, আমার এই দোকানটা খুবই পছন্দের, অনেক সুন্দর সুন্দর ফুল থাকে। একটু সময় হাতে করে এসেছি যাতে তাড়াহুড়া না থাকে, একটু আরাম করে আমরা যেতে পারি, কারণ দৌড়াদৌড়ি করতে গেলে দেখা যায় যে ভ্রমণের যে আনন্দটা সেটা আসলে পাওয়া যায় না। তো আমরা আস্তে ধীরে উঠলাম, আমাদের হাতে এখনও সময় আছে প্রায় 15-20 মিনিটের মতো, তো ততক্ষণ আমরা স্টেশনে অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা চলে এসেছে। এই ট্রেনগুলোকে বলে আইসি, খুব দ্রুত গতির ট্রেন, অনেক জোরে যায়, আর ভেতরে বেশ আরামও আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সবই আছে। আমার কাছে সেকেন্ড ক্লাসটাই ভালো লাগে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মধ্যে আসলে খুব বেশি তফাৎ নেই, বরং আমার কাছে মনে হয় সেকেন্ড ক্লাসটাই ভালো এবং ফার্স্ট ক্লাস হচ্ছে অবশ্যই একটু চিপ থাকে। ট্রেনটা থেমে গিয়েছে, দরজাও খুলেছে, ট্রেনটা আসলে 10 মিনিটের মতো থামে ম্যাক্সিমাম, এর মধ্যে যারা নামার ওরা নেমে যায় আর যাদের যাবার তারা তাড়াতাড়ি করে উঠে সিট খুঁজে বসে পড়ে। আমরা অনলাইনে কেটেছি এবং আমাদের সিটও রিজার্ভ করা, প্রত্যেকটা বগির গায়ে লেখা থাকে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত সিট আছে, তো সেগুলো দেখে আসলে উঠে যেতে হয়। খালেদ উঠে যাচ্ছে, আমিও পেছন দিয়ে উঠে যাব। লাগেজগুলো রেখে এবারে আমরা আমাদের সিটের দিকে যাচ্ছি। যদি সিঙ্গেল বা দুজন যায় তাহলে আলাদা সিটও যেমন আছে, আবার ফ্যামিলি সহ বা গ্রুপে গেলে এরকম টেবিল নিয়েও বসা যায়। আমি জানালার পাশে ধরো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন স্টেশনটা পার হচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে গতি এত দ্রুত হয়ে গেল, স্টেশন ছেড়ে শহর ছেড়ে আমরা আস্তে আস্তে গ্রামের দিকে এগোচ্ছি। আর আশেপাশের ভিউটা আসলে এত সুন্দর, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে এসেছি, কোনো একটা মাঠের পাশ দিয়ে যাচ্ছি। এগুলো আসলে গ্রাম এলাকা আর অনেক মাঠ, বিভিন্ন ধরনের এখানে ফসল হচ্ছে, গরু দেখতে পাচ্ছেন আপনারা, আমার দারুণ লাগছিল দেখতে। আমাদের টোটাল জার্নি টাইম হচ্ছে প্রায় 3.5 ঘন্টার মতো, এর মধ্যে আমরা যেগুলো খাবার নিয়ে এসেছিলাম সেগুলো খেলাম, তারপরে আমরা একটু গেম খেললাম, তারপরে আমাদের যে কামরাটা ছিল তার মধ্যে ওয়াইফাই ছিল, তো কিছুক্ষণ নাটক মুভি এগুলোও দেখলাম। আবার ওরা দুজন এর মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছে, আমি আর ঘুমাইনি, আমার বাইরেরটা দেখতে বেশ ভালো লাগছিল। আমরা একসঙ্গে লুডো খেললাম এবং অবভিয়াসলি আমি জিতেছি, এবং তাল্হা হেরে গিয়ে খুবই তার মন টন খারাপ। তো এইভাবে করতে করতেই দেখা গেল যে খুব সুন্দরভাবে আমাদের সময়টা কীভাবে যেন কেটে গেল। ঘড়িতে এখন বাজে 2:10, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের। এখন আছি আমরা রেন্সবুর্গ শহরে এবং এই মুহূর্তে রেন্সবুর্গ ব্রিজের উপরে আছি, যেটা খুবই উঁচু এবং বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর।
তাছাড়া ব্রিজের উপর থেকে আশেপাশের ভিউটা এত চমৎকার, নিচে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলোকে ছোট ছোট দেখা যাচ্ছে, মনে হচ্ছিল খেলনা বাড়িঘর, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তারা তো সব থেকে বেশি এক্সাইটেড ছিল। এবারে আমরা ফ্লেন্সবুর্গ শহরের মধ্যে ঢুকে পড়েছি, ছোট্ট একটা শহর, আর আমাদের স্টেশন আসতে খুব বেশি দেরি নেই। তাড়াতাড়ি করে আমরা ব্যাগটা গুছিয়ে নিলাম, আর ট্রেনটা থামার সঙ্গে সঙ্গে তালহা তো দৌড়ে দৌড়ে নামা শুরু করে দিয়েছে। সে খুবই এক্সাইটেড, কারণ তার একজন খালামণিও তার জন্য অপেক্ষা করছে। ওপরে ট্রেনটা থেমেছে, তারপর সিঁড়ি দিয়ে আমরা নিচে যেতেই দেখলাম আপু আমাদের জন্য সেখানে অপেক্ষা করছে। তালহা দৌড়ে গিয়ে তার খালামণির সঙ্গে মিট করেছে। আপু আমাদেরকে ওয়েলকাম করে নিয়ে আসলো। আমরা এখন ফ্লেন্সবুর্গের যে মেইন স্টেশন বাহকবানহফ, সেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। মোটামুটি ভালোই মানুষজন আছে, খারাপ না। আর স্টেশনটা ছোট হলেও বেশ সুন্দর আছে দেখতে। স্টেশন থেকে বের হয়ে সরাসরি আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সি করে আমরা এবার আমরা যেখানে থাকবো সেখানে যাচ্ছি। তার আগে আমরা আপুর বাসায় যাব, সেখান থেকে আপুর কিছু জিনিসপত্র আছে এবং সে আমাদের জন্য রান্না করেছে, সেগুলো নিয়ে তারপরে আমরা আমাদের হলিডে হোমের দিকে সরাসরি রওনা করব। আর এই শহরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নামটা তো অনেকবারই বলেছি, ফ্লেন্সবুর্গ। ছোট্ট খুব সিমসাম একটা শহর, একদম মফস্বলের মতো, বাট খুবই সুন্দর। তবে সমস্যা যেটা, সেটা হচ্ছে এর আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই রোদ তো, এই বৃষ্টি আর বাতাস ঠান্ডা সবই আছে। আমরা যেখানে থাকি হ্যানোভার, সেখানে তো এখন মানে পুরো দমে সামার চলছে, তো আমরা কাপড় চোপড়ও তেমন নিয়ে এসেছি, কিন্তু এখানে আসার পর দেখলাম মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর আমরা যে হলিডে হোমটা ভাড়া করেছি সেটা একদম শহর থেকে দূরে গ্রামের মধ্যে এবং বলা ভালো জঙ্গলের মধ্যে, বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপ। তো ট্যাক্সি আমাদেরকে নামিয়ে দিয়ে যাওয়ার পর ওরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে ঢোকাচ্ছে, এই ফাঁকে আমি একটু বাসটা ঘুরে দেখছি। ছোট্ট একটা একতলা বাড়ি, সামনে একটু জায়গা আছে বাগানের মতো। অনেকদিন এখানে কেউ থাকে না, আসলে যার বাড়ি তারা কেউই এখানে থাকে না। এই পুরো এলাকাটাই হচ্ছে হলিডে অ্যাপার্টমেন্টের জায়গা, বিভিন্ন বাড়ি টাড়ি করে সবাই রেখে দেয়, ছুটিতে নিজেরা আসে, আবার মাঝে মাঝে ভাড়াও দেয়। তো এই বছরের প্রথম কাস্টমার হচ্ছে আমরা এই বাড়ির জন্য। তো বাগান টাগান এখনও ঠিকঠাক মতো গোছানো হয়নি, তো আমরা আগে আগে চলে এসেছি। নিচে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই বাড়ির মালিকেরই, ওখানেও একটা ফ্যামিলি এসেছে। এখানে ছোট্ট একটা ব্যালকনির মতো আছে, আর এখান থেকে সমুদ্রের একটা অংশ দেখা যায়। আমাদের যে বাসাটা আমরা নিয়েছি সেটা পাহাড়ের উপরে, বেশ একটু উঁচু জায়গায়। উপরে দেখতে পাচ্ছেন তালহাকে দেখা যাচ্ছে, ওপর থেকেও কিন্তু এই সমুদ্রের লোকটা আসে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়টহাফেন, মানে এখানে যত হলিডে অ্যাপার্টমেন্টগুলো আছে সবার প্রাইভেট যে ইয়টগুলো ওখানে রাখা আছে, চাইলে ওগুলো রেন্টও করা যায়। আমি আবার ফিরে যাচ্ছি, এবার আমরা বাসার ভেতরটা দেখব। আর মেন দরজা দিয়ে ঢুকেই প্রথমে হচ্ছে কিচেনটা, আপু এরই মাঝে সব জিনিসপত্র রাখা শুরু করে দিয়েছে। কিচেনটা বেশ বড়, আর সব কিছুই এখানে আছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে ছুরি কাঁচি সব কিছু। আর ডাইনিং টেবিল এখানে, আমরা এখানে রাতের খাবার খেয়েছি যে কয়দিন ছিলাম, আর এটা ছিল আমাদের ব্রেকফাস্ট টেবিল। সকালে আমরা এখানে নাস্তা করেছি, বিকালে চা খেয়েছি, আর সামনে থেকে সমুদ্রটাও দেখা যায়, দারুণ লাগছিল আসলে। নিচের থেকেও যেমন সুন্দর তেমনি এখানেও বেশ সুন্দর। তালহা তো এর মধ্যে এসে একটা দূরবীন পেয়েছে, সে ওটা দিয়েই দূরের জিনিসগুলো দেখার চেষ্টা করছিল। এবারে আমি একটু বেডরুমটা খুঁজতে যাচ্ছি যে আমরা যেখানে থাকবো রাতে সেই জায়গাগুলো কেমন। আপু তো গোছ গাছ শুরু করে দিয়েছে। আপু আসলে এই শহরেই থাকে, সে এখানেই পড়াশোনা করেছে এবং এখন জবও শুরু হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গেল তার জবের। এই পাশে একটা রুম আছে, এখানে 2টো সিঙ্গেল খাট রাখা আছে, একটা ছোট্ট কাবার্ড আছে, জানালা আছে, এই সাইডে একটু আয়না লাগানো আছে। আর তার ওই পাশেই হচ্ছে আর একটা রুম আছে, ওটা আসলে কিন্ডার সিমার বা বাচ্চাদের রুম, এখানেও 2টো সিঙ্গেল খাট পাতা। আর এখানে এর সাথে যে জানালাটা, এটা দিয়ে আমাদের
একদম এন্ট্রান্স যে দরজা সেটা দেখা যায়, সামনের সাথে বাগানটাও। তালহার এই রুমটা বেশি পছন্দ। আর এর মধ্যে আমাদের এত ক্ষুধা লেগেছিল কারণ সারাদিন তো ওইভাবে কিছু খাওয়া হয়নি, ওইসব হাবি জাবি খেয়েই থেকেছি। তো আপু বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল, আমি একটু সালাদ টালাদ কেটে দিলাম, আপু প্লেট প্লেট বের করে গুছিয়ে নিল, আমরা দুজন মিলে খাবারের আয়োজন করছিলাম। আয়োজন আসলে কিছু না, আপু রান্না করে নিয়ে এসেছিল, আমরা জাস্ট এখন সব কিছু একটু টেবিলে দিব। তো আমরা হাত মুখ ধুয়ে প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার খাওয়ার পর আমরা যেহেতু এই বাসাটা 4 দিনের জন্য ভাড়া নিয়েছি, তো আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলো আমাদেরকে কিনতে হবে, যেমন আমাদের রান্নাবান্না নিজেদেরই করতে হবে এবং আরও কিছু জিনিসপত্র, যেমন আমি বাসায় ঘরে পরার স্যান্ডেল ভুলে এসেছি, কয়েকটা জিনিস ছিল। তো পাশেই দোকানপাট, তো আমরা হেঁটে হেঁটেই সেই দোকানের দিকে যাচ্ছি। আমরা প্রথমেই রেওয়েতে ঢুকেছি, ওখানে গিয়ে আমাদের যা যা দরকার, যেহেতু আমরা 3-4 দিনের মতো থাকব, আমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র আমরা একে একে কিনে নিতে থাকলাম। নিচেটা না এরপর আমি যে সাইডটাতে ফুল এবং ছোট ছোট গাছ থাকে ওদিকে গেলাম, এবং গিয়েই আমার চক্ষু ছানা পড়া। ওখানে আমি দেখতে পেলাম গন্ধরাজ ফুলের চারা, কয়েকটাতে তো ফুল ফুটে আছে এবং প্রত্যেকটা চারার মাথায় হচ্ছে কড়ি। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো একদম আমাদের দেশি গন্ধরাজের মতো সুন্দর গন্ধওয়ালা, মানে গন্ধ ছাড়া গন্ধরাজ না। তো আমাকে আর কে ঠেকায়, আমি তো এখান থেকে একটা চারা নিয়েইছি, যত প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছুর সঙ্গে এই চারাটাও নিয়েছি, এবং এটা আমি হ্যানোভার পর্যন্ত টেনেও এনেছি বারান্দাতে লাগাবো বলে। যাই হোক, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর আমরা আরও কয়েকটা দোকানে ঘুরে 8:30টার দিকে বাসায় পৌঁছালাম। এখন প্রায় 9টার মতো বাজে, তবে বাইরে এখনও অনেক আলো। তো আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, চা নাস্তা খেলাম। এগুলো সব ঘুরতে আসে পাবলিক, সব এই যে হলিডে, সামার হলিডে, ওরা হচ্ছে নানি দাদাদির সাথে আসছে। আমার মান এরই মাঝে তালহা তার বন্ধু পাতিয়ে ফেলেছে, নিচে চলে গিয়েছে খেলতে ওদের সঙ্গে। ওই দিনটাতে আমরা বেশি কিছু করিনি, একসাথে বসে অনেক গল্প করলাম, রাতে খাওয়া দাওয়া করলাম, আর এগুলো করতে করতেই প্রায় 12টা বেজে গিয়েছিল, তারপরে তো ঘুম। আর পরদিন সকাল থেকে শুরু হচ্ছে আমাদের নেক্সট ব্লগ, আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। একলা একলা বসে থাকলে হবে। মানসিক অবস্থা একলা, মানুষ নিঃসঙ্গ মানুষ, একলা একলা বসে থাকলে হবে।